সাউথ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাজস্থানে গত বৃহস্পতিবার রাতে বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে কানাডা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জি এম মাহমুদ মিয়ার সম্মানে এক ডিনার পার্টি ও নাগরিক সম্বর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ চিফউইফ মৌলভীবাজার জেলার সভাপতি উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি শামসুল ইসলাম লৈলুসের সভাপতিত্বে আফজুল পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে আলা জালাল উদ্দিন আবদুল আহাদ চৌধুরী মুসাদ্দিক আহমেদ মানিক রবিন পাল সৈয়দ মোহাম্মদ হাফিজ তারিফ আহমেদ মোহাম্মদ আহসান ফখরুল ইসলাম মধু সেলিম খান ও শাহাবুদ্দিন শাবুল সহ আওয়ামী লীগ যুবলীগ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন শুরুতেই অতিথিবৃন্দকে লিয়াকত আলী আশিক মিয়া রনি ইসলাম সিরাজ ও আক্তার মিয়া ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি তার বক্তব্যে সম্বর্ধিত ব্যক্তির বিভিন্ন কর্মকাণ্ডের বইশী প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা সহ প্রবাসীদের দেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ওয়ালস থেকে মকিস মনসুর বাংলা টিভি নিউজ